টি-টোয়েন্টি ক্রিকেটে ও আইপিএলে নাটকীয় ম্যাচ দেখা যায় হরহামেশাই। তবে এই ম্যাচে চিত্রনাট্য ছুঁয়ে ফেলো যেন রোমাঞ্চের সর্বোচ্চ চূড়া। এক বলে যখন প্রয়োজন পাঁচ রান, সন্দীপ শর্মার ফুল লেন্থ বল উড়িয়ে লং অফে ধরা পড়লেন সামাদ। রাজস্থান রয়্যালস শুরু করলো জয় উদযাপন, তবে ভয়াল এক শব্দে তা থেমে গেল পর মুহূর্তে। বেজে উঠলো নো বলের সাইরেন, সেই সাইরেনেই যেন বিজয়ের বার্তা পেলেন সামাদ। রান নিতে গিয়েও শেষ পর্যন্ত নিলেন না, ফিরিয়ে দিলেন উইকেটের সঙ্গে মার্কো ইয়ানসেনকে, স্ট্রাইক ধরে রাখলেন নিজে। এক বলের প্রয়োজন তখন চার রান। রাউন্ড দ্য উইকেটে বোলিংয়ে সন্দীপ আবার ইয়র্কারের চেষ্টা করলেন, কিন্তু সামান্য একটুর জন্য গড়বড়। সেই ফুল লেন্থ বলকে সোজা ব্যাটে বোলারের মাথার উপর দিয়ে সীমানা ছাড়া করলেন সামাদ। স্মরণীয় জয়ে বাঁধনহারা উল্লাসে মেতে উঠল সানরাইজার্স হায়দরাবাদ। জয়পুরের ওভার জস বাটলার 59 বলে 95 ও সঞ্জু স্যামসনের 38 বলে 66 রানের ইনিংসে এই মাঠের রেকর্ড 214 রান তোলে রাজস্থান। হায়দরাবাদ 4 উইকেটে জিতে যায় সেই পাহাড়টকে। ওপেনিংয়ে 34 বলে 55 করেন অভিষেক শর্মা, তিনি নামে 29 বলে 47 রান করেন রাহুল ত্রিপাঠি। অ্যান্ড্রি ক্লাসনের ব্যাট থেকে আসে 12 বলে 26। শেষ দিকে গ্লেন ফিলিপস করেন 7 বলে 25, সামাদ অপরাজিত থাকেন 7 বলে 17 রান করে। 21 বছর বয়সী সামাদ ম্যাচ শেষে বললেন, নো বলের সংকেত পেয়ে নতুন আসার সঞ্চার হয়েছিল তার মনে। আমি অপেক্ষায় ছিলাম বল যেন স্লটে পাই, শেষ পর্যন্ত তা পেয়ে যায় এবং সৌভাগ্যবশত নো বলও পেয়ে যায়। আজকে ভাগ্যটা ভালো ছিল আমার। শর্ট খেলার পর যখন ক্রিজ পেরিয়ে যায় আম্পায়ার তখন নো বলের সংকেত দেন, আমি তখন মার্কোকে বলি ফিরে আসতে। আম্পায়ার জানান যে কেবল একটি রানে দেওয়া হবে। আমি অপেক্ষায় ছিলাম ঠিক জায়গায় বল পাওয়ার জন্য, ব্যাস সেটি হলো। বল জায়গা মতো পেলাম, শর্ট খেললাম এবং কাজে লেগে গেল। শেষে নায়ক সামাদ হলো, স্রেফ 7 বল খেলে ম্যাচ সেরা পুরস্কার পান গ্লেন ফিলিপস। মৌসুমে স্রেফ দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ব্যাটসম্যানের 25 রানের ছোট ঝড়ে যে বদলে দেয় ম্যাচের মোড়। শেষ দুই ওভারে যখন প্রয়োজন 41 রান, প্রায় অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখান ফিলিপসে। বাঁহাতি পেসার কুলদীপ যাদবের টানা 3 বলে 3 ছক্কা মারেন ফিলিপস, এরপর আরেকটি ছক্কার চেষ্টা আউট হয়ে যান, তবে সামাদকে তিনি পথটা দেখিয়ে যান। ম্যাচ শেষে সামাদ জয়ের বড় কৃতিত্ব দিলেন ফিলিপসকে, আমি যখন উইকেটে যাই পরিস্থিতি আমাদের জন্য সহজ ছিল না, আমরা আজকে অবিশ্বাস্য খেলেছি, বিশেষ করে ফিলিপস আমাদেরকে জাগিয়ে তুলেছে, আমাদের জন্য সে ছিল গেম চেঞ্জার। ফিলিপস বললেন উইকেটে যাওয়ার পর কেবল শর্ট খেলারই চিন্তা ছিল তার, সৌভাগ্যের কথা বললেন তিনিও। পরিস্থিতিটা এমন ছিল যে স্রেফ একটা পথই বেছে নিতে হতো, সৌভাগ্যবশত আজকে কাজে লেগেছে, আমি যা করেছি ওই সময় দলের এটাই প্রয়োজন ছিল, অন্য কোনো দিন হয়তো এটা চেষ্টা করতে গেলে কাজে নাও লাগতে পারে, আজকে এটা কাজে লাগতে দেখে দারুণ লাগছে।